আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে যে পাখিগুলো দেখতেছেন, এখানে 10 জোড়া জেব্রা ফিঞ্চ আছে। এখানে রানিং দুইবার ডিম বাচ্চা করছে এবং সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট পেয়ার আছে। তো এক ভাই বিক্রি করবে, তো সে এই ভিডিওটা আমাকে পাঠাইছে, তো আমি আমার চ্যানেলে ছাড়ছি। তো আপনারা যারা জেব্রা ফিঞ্চ পাখি পালতে চান, তারা এই পাখিগুলো নিতে পারেন। এই পাখিগুলো ভাই দাম চাইতেছে 700 টাকা করে জোড়া। যদি সবগুলো একসাথে নেয় তাহলে কিছু কম বেশি করা যাবে। তো আপনারা নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের লোকেশন লাগে আপনার মৌচাক কালিয়াকোর, গাজীপুর মৌচাক কালিয়াকোর। তো গাজীপুর মৌচাক কালিয়াকোর থেকে আপনি নিতে পারবেন। এখানে আপনার মিউটেশন আছে জেব্রা ফিঞ্চ, হোয়াইট ফিঞ্চ। তো আপনারা নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে স্ক্রিনে যে নাম্বারটা আছে, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। এখানে মোট 10 জোড়া পাখি আছে। আর ভিউয়ার্স, আপনারা যদি আপনাদের পাখি বিক্রি করতে চান বা আপনাদের কাছে পাখির সুন্দর সুন্দর ভিডিও থাকে, তাহলে আপনারা কমেন্ট করবেন যে আপনার ভিডিও আমাকে পাঠাতে চান। তাহলে আমি আপনাকে আমার পাখির ফেসবুক যে পেজ আছে, পেজের লিঙ্ক দিয়ে দেবো। সেইখানে আপনারা ভিডিও পাঠাবেন মেসেঞ্জারে, আমি সেখান থেকে ডাউনলোড করে সেই ভিডিওগুলো আপনাদের এই চ্যানেলে ছাড়বো, আপনারা দেখতে পারবেন। তো আমি ভিউয়ার্স এর আগে 2-3টা ভিডিও ছাড়ছি, অনেকে যাদের পাখির সুন্দর সুন্দর পাখির বাচ্চাকে ফিডিং করাতেছে বা টেম পাখি যেগুলো ক্লিয়ার পিকচার, সেই পাখিগুলো ভিডিও আমি কিন্তু চ্যানেলে ছাড়তেছি, আমাকে যারা পাঠায়। তো এইগুলো আপনারা আপনাদের পাখিও পাঠাতে পারেন। আর যারা ভিডিও পাঠাবেন, ভিডিও করার সময় অবশ্যই মোবাইলটা সোজাসুজি ধরে ভিডিও করবেন না, ল্যান্ড স্ক্রিন ভিডিও করবেন। যদি আর আড়ি করে মোবাইলটা ভিডিও করেন তাহলে ইউটিউবে ফুল স্ক্রিন ভিডিও হয়। আর যদি আপনি মোবাইলটা সোজা করে ভিডিও করেন তাহলে কিন্তু আপনার ফুল স্ক্রিন ভিডিও হবে না, স্ক্রিনে শুধু সামনেরটুকু দেখা যাবে। তো এই জন্য আপনারা মোবাইলটা আর আড়ি করে ল্যান্ড স্ক্রিন মোডে ভিডিও করবেন, তাহলে আপনার ভিডিওটা পুরো স্ক্রিনে দেখা যাবে। তো ভিউয়ার্স, আপনার যারা ফিঞ্চ পাখি পালতে চান নিতে পারেন, যে নাম্বারে যোগাযোগ করে। পাখিগুলো ভালোই মনে হচ্ছে, হেলদি আছে। তো আর একটা কথা ভিউয়ার্স, আপনারা কেউ পাখি দেখে শুনে বুঝে তারপর কিনবেন, কাউকে অগ্রিম টাকা দিবেন না। আবার কাউকে পাখি না কিনে শুধু হয়তো হয়রানি করবেন না। অনেকে আছেন যে পাখি কিনবেন বলে অগ্রিম তার কাছে বলেন কিন্তু পরবর্তীতে পাখিগুলো নেন না, এইটাও কিন্তু একটা সমস্যা। তো এই জন্য বলবো যে পাখি কিনতে যেও কেউ হয়রানির শিকার হবেন না বা প্রতারণার শিকার হবেন না, আবার কেউ বেচতে যেহেতু তাকে হয়তো হয়রানি আপনারা করবেন না। এক্ষেত্রে উভয়ের উপকার হবে, যাতে কোনো সমস্যা না, এই জন্য আমি কথাগুলো বললাম। ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, যদি পাখিগুলো নিতে চান নিতে পারেন। ফিঞ্চ পাখি কিন্তু আসলে যারা ফিঞ্চ পাখি পালতে চান, ঝামেলা কম, আপনার চিল্লাপালা শব্দ কম, খাবার কম লাগে, খরচও কম লাগে। তাই আপনারা নিতে পারলে, যদি আপনি পাখিগুলো নিতে চান তাহলে নিতে পারেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।